হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি ফারুক আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে অল্টনের একটি রাউটারের রিভিউ ভিডিও নিয়ে এসেছি। সো ফ্রেন্ডস, দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো ফ্রেন্ডস, আমরা আজকে যে রাউটারটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে অল্টনের এবং এটির মডেল হচ্ছে N300। তো এটি আপনারা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন বা যে কোনো হচ্ছে অল্টনের যে শোরুমগুলো আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। আসলে অন্যান্যরা দেখে টিপিলিং বা টেন্ডার রাউটার, তো আমি অল্টনটা আপনাদেরকে সাজেস্ট করবো কারণ আমাকে অল্টনের ফিচারগুলো অনেক ভালো লেগেছে। তো এখানে অল্টনে কী কী ফিচার্স আছে সেগুলো আপনাদেরকে আমি A to Z দেখাবো, তো ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবেন। সো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই রাউটারটি সর্বোচ্চ 300 MBPS পর্যন্ত ওয়াইফাইয়ের স্পিড ধারণ করতে পারবে এবং এটির হচ্ছে যে সেট আপটা সেটি একদম ইজি। তো আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে এটি কীভাবে সেট আপ করতে হয় A to Z সব কিছু আমি দেখিয়ে দিব। আর আপনারা যদি এটি কিনতে চান কীভাবে কিনবেন তা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং এটির প্রাইসটা আমি ভিডিও শেষের দিকে বলে দিব। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এটার এন্টিনা থাকবে দুইটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা এন্টিনা দুইটা দেওয়া আছে এবং এটি একটি হাই সিকিউরিটি বিশিষ্ট হচ্ছে অল্টনের রাউটার। তো এটি আরেকটি সর্বোচ্চ যে ফিচার্সটা আমার ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে আপনারা কোয়ালিটি ভালো পাবেন এবং এটির হচ্ছে গ্যারেন্টি থাকবে। তো এটির গ্যারেন্টি থাকবে 1 বছরের। তো 1 বছরের মধ্যে আপনার যদি এই রাউটারের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এটি তার শোরুমে ব্যাগ দিয়ে আবারও পুনরায় এক্সচেঞ্জ করে নতুন রাউটার নিতে পারবেন। এই ফিচারটা অন্যান্য রাউটারের ক্ষেত্রে তারা দেয় না, টিপিলিং বা টেন্ডার রাউটারের ক্ষেত্রে এই ফিচারটা দেওয়া থাকে না। সো ফ্রেন্ডস, আমরা এটি খুলে দেখি এর মধ্যে কী কী আছে। সো ফ্রেন্ডস, এটি আমরা প্যাকেটটা খুলে ফেললাম, দেখা যাক এর ভেতরে কি কি আছে। তো ফ্রেন্ডস, এটি খোলার পরে এখানে আমাদের একটি তারা গাইডলাইন হিসেবে বইটা দিবে এবং এই বইয়ে তাদের A to Z লেখা আছে আমরা কিভাবে এই রাউটারটি সেট আপ করবো। তো ফ্রেন্ডস, আমরা এই বইটি একটু পরে দেখবো, তো আমরা এই বইটি পাশে রেখে দিচ্ছি। এবং এরপর এই সাইডে আমরা যদি এটিকে খুলি তাহলে এখানে একটু অল্টারনে 2 এন্টিনা বিশিষ্ট একটি রাউটার আমরা দেখতে পাচ্ছি। তো এই রাউটারটি একটু হটানোর পরে এখানে দেখেন, এখানে আমাদের দেওয়া আছে পাওয়ার আছে একটা, তারপর হচ্ছে অনলাইন আছে। তো এখান থেকে আমাদের এই সাইডে আমরা দেখলে দেখতে পারবো এখানে যে আমাদের ওয়াইফাই যে সার্ভিস থেকে যে লাইনটা আসে, তো আমরা সেটা এখানে দিব। এবং বাদ এখানে আমরা আরেকটি দেখতে পাচ্ছি WPS অর রিসেট বাটন। তো এই জায়গাতে হচ্ছে WPS এবং রিসেট বাটন আছে, তো এটির মাধ্যমে আমরা রিসেট করতে পারবো। আর এই জায়গাতে আমাদের পাওয়ার কেবলটি সেট করতে হবে। তো আমরা আবারও দেখি ভেতরে আর কী কী আছে। সো ফ্রেন্ডস, এখানে আমরা একটি ডাটা কেবল দেখতে পাচ্ছি। তো এই ডাটা কেবল দিয়ে আমরা এখান থেকে রাউটার থেকে আমরা যদি চাই তাহলে আমাদের কম্পিউটারে কানেকশন করতে পারি। তো আসলে এটি দরকার পড়বে না, আমি এটি পাশে রেখে দিচ্ছি। এবং এরপর এটির একটি পাওয়ার কেবল আমরা পাচ্ছি এখানে, যেটি দিয়ে আমরা এখানে রাউটারের সাথে যে কানেকশনটা করব। সো ফ্রেন্ডস, আপনারা যে যারা এই রাউটারটির প্রাইস জানতে চাচ্ছেন তো তাদের জন্য বলে রাখি এই রাউটারটির প্রাইস হচ্ছে 1350 টাকা। তো এই রাউটারটি আপনারা গ্যারেন্টি পাবেন এবং এই রাউটারের কোয়ালিটি অনেক ভালো। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই রাউটারটি কীভাবে সেট আপ করতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।